নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার আপনাদের স্বাগত। একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি হাজির হয়েছি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকর্মীদের একটি বড় ঘোষণা করল, তো সেই নিয়ে আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকের ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যেই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের মূল ভিডিওটি দেখে নিন। রাজ্যের জন্য বড় ঘোষণা মমতার। সরকারি কর্মচারীদের জন্য উৎসব ভাতার ঘোষণা করল রাজ্য সরকার। ঈদকে সামনে রেখেই এই ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। যাদের বেতন 30,000 টাকার কম তারা 4,000 টাকা করে অ্যাডহক বোনাস পাবেন, আর যাদের বেতন 30,000-এর বেশি তাদের 8,000 টাকা অগ্রিম বেতন দেওয়া হবে। সেই টাকা দেওয়া হবে কোনো রকম সুদ ছাড়াই, যা প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে কেটে নেওয়া হবে। দেখুন, খবরটি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।